আমরা বলছি কি আমরা কি বলছি এখানে ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা ইনপুট দিয়ে থাকি, এটা ইনপুট ডিভাইসের মধ্যে হলো কি কিবোর্ড হলো একটা ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইস। কিবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের কি রয়েছে, আমরা যদি বলি কমন কি, এখানে কমন কি হচ্ছে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত, তারপর এ বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত, তারপর হচ্ছে এখানে কিছু আমরা একটা কিবোর্ড যদি ওপেন করি, যেমন দেখো এই যে কিবোর্ডের এগুলো কি ডান পাশে দেখতেছো না 0 থেকে 0 1 2 3 স্যার বাটন বাটন, এগুলো দিয়ে আমরা নাম্বার ইনপুট করি, নাম্বার এই যে কোন দেখতেছো না জি স্যার, এই যে এগুলো 0 1 4 এগুলো হলো আমার নাম্বার কি, এগুলো দিয়ে আমি নাম্বার ইনপুট করি। এরপর হচ্ছে আমার দেখো উপরে দিকে কিছু ফাংশন আছে, দেখছো ফাংশন? জি স্যার জি স্যার, ফাংশন কি কোনগুলো, এই যে এগুলো হলো আমার ফাংশন, এখানে এরকম F1 থেকে এক এক কিবোর্ড এক এক রকম, F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি রয়েছে। এরপর হচ্ছে আমার এখানে ক্যারেক্টার, ক্যারেক্টার কোনগুলো, এই যে দেখো আমি এগুলো দিয়ে এ বি সি ডি এগুলোকে ইনপুট করি, এগুলো হলো আমার ক্যারেক্টার কি। তারপর কিছু এখানে স্পেশাল কিবোর্ড কি রয়েছে, স্পেশাল কি কোনগুলো, স্পেশাল কি হচ্ছে এখানে এই যে আমার কন্ট্রোল একটা স্পেশাল, শিফট রিটার্ন এন্টার, এগুলো হলো কি আমার স্পেশাল কি, এস্কেপ। তারপর হচ্ছে পেস আপ ডাউন, এরপর কি এই যে পেস আপ পেস ডাউন, এটা দিলে আমি পেজ আপ দিলে উপরের পেজে যায়, পেজ নেক্সট পেজ ডাউন দিলে নিচের পেজে আসে, বুঝা গেছে কথা? জি স্যার জি স্যার। তো এটা মূলত কিবোর্ডের আর্কিটেকচার, বিভিন্ন কোম্পানির কিবোর্ড বিভিন্ন রকম হয়, কিবোর্ড দিয়ে আমাদের ইনপুট ডিভাইস গুলোর মধ্যে কিবোর্ড হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনপুট ডিভাইস। এরপর যদি আমরা যাই আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে কি আমার মাউস, মাউস দিয়ে আমরা কিভাবে ইনপুট দিই ক্লিক করে করে, যেমন দেখো আমি এখানে যেখানে ক্লিক করতেছি ওখানে ওপেন হচ্ছে, আমি ইনসার্ট ক্লিক দিয়েছি ওপেন হচ্ছে, এখানে ডিজাইনে আমি যেখানে দিচ্ছি ওখানে ওপেন হচ্ছে, মানে মাউস দিয়ে আমরা ক্লিক করে ইনপুট দিই, ক্লিয়ার কথা? জি স্যার। মাউসের মধ্যে মেকানিক্যাল, মাউসের মধ্যে কি, মাউসের মধ্যে কি মেকানিক্যাল আর অপটিক্যাল, এটা ফস কিভাবে হইলো? মনিটর রেজুলেশন তো আমরা বুঝছি, একটা মনিটর রেজুলেশন যত ভালো হবে তার পারফরমেন্স, ভিডিও কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি, আউটপুটের কোয়ালিটি খুব ভালো হয়, এটা বলছিলাম। তো এখন মনিটর গুলো কিভাবে তৈরি, পিক্সেলের সমন্বয়ে আমরা আবার বলছি কি পিক্সেলের সংখ্যা যত বেশি হবে তত ভালো। মনিটর ডট পিস, মনিটর ডট পিস মানে হলো আমি যদি মনে করি এখানে ডট পিস মানে কি, ডট মানে কি আমি যদি ডট দিই এখানে, হ্যাঁ দুইটা ডটের মাঝখানের এই যে ডিস্টেন্স আছে তাকে আমরা ডট পিস বলছি, দুইটা ডটের আমি ডট বলি কিছু যদি কি বলি পিক্সেল বলি, এখন এই দুইরকম দুইটা ডটের মাঝখানে যে স্পেস রয়েছে তাকে আমরা কি বলছি ডট পিস। বুঝা গেছে? বুঝা গেছে স্যার। যে এরকম মাঝখানে স্পেস, স্পেস দেখা গেছে কি কিছু সিস্টেমের স্পেস বেশি, দুইটা পিক্সেলের মাঝখানে স্পেস বেশি, আবার কিছু সিস্টেমের স্পেস কম, স্পেস কম হল যত কম হবে তত ভালো। মনে করো আমি যদি সাপোজ ধরলাম দুইটা পিক্সেলের মাঝখানে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এরকম আসতে আসতে কতটুকু আসলো 640 পর্যন্ত আসলো, মানে প্রত্যেকটা দুইটার মাঝখানে স্পেস আছে। এখন আমি যদি এটাকে আরো ক্লোজ করে দিই তাহলে আমার পিক্সেলের সংখ্যা বাড়বে না, আমি এটাকে আরো কি করে দিলাম, হ্যাঁ
ক্লোজ করে দিলাম, তাহলে কি পিক্সেলের সংখ্যা বাড়বে। এভাবে একটা মনিটরের মধ্যে যত বেশি পিক্সেল সেট করা যাবে তখন তার পারফরমেন্স কত বেশি হয়। বুঝা গেছে কথা? তো এখন ডট পিস মানে হলো দুইটা পিক্সেলের মধ্যবর্তী স্থান, যেটা সেটাকে আমরা বলছি কি ডট পিস বলছি, দুইটা পিক্সেলের মধ্যবর্তী স্থান। এখানে বলা হচ্ছে কমনলি সিন ইন মনিটর মানে 0.449, এটা হলো নট ভেরিয়েবল, মানে মনিটরটা অত ভালো না, 0.28 মাচ বেটার, 0.26 এন্ড লোয়ার এক্সিলেন্ট। দ্যাট মিন্স আমার মনিটরের ডট পিস যত কম হবে মনিটরটা তত তত কি বেশি ভালো হবে, তত বেশি ভালো হবে। আজকে এতটুকু আর কি। হ্যাঁ স্যার, 0.49, 0.28, 0.26 এগুলো কিসের মাত্রায় ইয়া করছে, মানে এগুলো কি মিলিমিটার সেন্টিমিটার? এগুলো হলো এই যে আমি দুইটা পিক্সেল দিয়েছি এখানে, এই দুইটা পিক্সেলের মধ্যবর্তী স্পেস দূরত্ব। বুঝা গেছে? জি স্যার। ডট পিসটা বুঝি না স্যার, এটা কোথায় থাকে যে ডট পিস? আমার মনিটরের মধ্যে কি আছে? পিক্সেল আছে মনিটরে, কি আছে? পিক্সেল। হ্যাঁ যত কম হবে তত ভালো। কারণ কেন, যদি আমি এই স্থানটা রিমুভ করতে গেলে এখানে আমার আরো কি লাগবে, আরো পিক্সেল লাগবে না, এরকম বসাতে হবে না। আমার এই দুটো পিক্সেল আছে এখন, মধ্যবর্তী স্থানকে আমি কমাবো, তাহলে কি হবে? কমাবো কি হবে? কমাবো এই স্পেসটা কি হবে? কমাবো ডট দিয়েই তো, পিক্সেল দিয়েই তো কমাতে হবে। মনে করো আমার টার্গেট হচ্ছে হাই রেজুলেশনের একটা কি বানানো, মনিটর বানানো। তো এখন মনিটর বানানোর ক্ষেত্রে আমার কি সেট করতে, পিক্সেল। আমি পিক্সেল মাঝখানে যত ডিস্টেন্স কম হবে তত বেশি পিক্সেলকে সেট করতে পারবো না। মনে করো আমার এখানে এটা পিক্সেল, এটা পিক্সেল, এটা, হ্যাঁ, এইভাবে স্পেস দিয়ে দিয়ে আস। আমার টার্গেট কি সেম উইডথের মধ্যে পিক্সেলের সংখ্যা বাড়ানো, তাহলে কি করতে হবে আমাকে, পিক্সেল গুলো বসানোর জায়গা তৈরি করতে হবে না এখানে? তাহলে পিক্সেল গুলো আমি যদি এই যে আরো কন্ডেন্স, আরো মানে কন্ডেন্স করলাম, আরো মানে কাছাকাছি নিয়ে আসলাম, ক্লোজ করলাম, এই যে স্পেস যেটা তৈরি হয়েছে এখানে আমি আরেকটা পিক্সেল বসাতে পারি, আরেকটা পিক্সেল। এভাবে আমার স্ক্রিনের মধ্যে পারফরম্যান্স ভালো। স্যার পিক্সেলের সুবিধা কি? সুবিধা হচ্ছে ভালো পিক্সেল। মনে করো তুমি একটা 1 মেগাপিক্সেলের ক্যামেরা আর 20 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছো, বিউটাইছো কখনো? স্যার বুঝছি স্যার, মানে পিক্সেলের সংখ্যা বেশি হলে রেজুলেশন ভালো হবে, ভালো কোয়ালিটির ভিডিও ইমেজ পাওয়া যাবে, তত সূক্ষ্মাতি সূক্ষ্ম ফটো পাওয়া যাবে। হ্যাঁ, তত সূক্ষ্মাতি সূক্ষ্ম পাওয়া যাবে। সাপোজ আমাদের কিছু ডিজিটাল ক্যামেরা আছে, ছবিগুলো দেখা যায় 8000x8000 সাইজের ছবি আসে, দেখা যায় একেবারে রিয়েল একটা ছবি। এখন তো কিছু কিছু ক্যামেরা আসছে একেবারে 3D শুদ্ধ উড়াই দিচ্ছে তোমাকে, দিচ্ছে না? দিচ্ছে স্যার। হ্যাঁ, কেন, এগুলো রেজুলেশন ভালো, মানে মেগাপিক্সেল। এখানে দেখা গেছে কি যত মেগাপিক্সেল ক্যামেরা তত দাম বেশি, কেন, এই যে এখানে তৈরি করতে সময় গেছে, কষ্ট গেছে, শ্রম গেছে। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে ওকে, এতটুকু আর কি আজকে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে এরপর। স্যার মানে ডট পিসটা